নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি আপনাদের কেমন যাবে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো সবার আগে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে। আজকের তিথি হচ্ছে দশমী তিথি, আজ পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে স্বাতি, আজ বার হচ্ছে শনিবার, 9 জুলাই 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 4:58 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। আজকের চন্দ্ররাশি হচ্ছে তুলা রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা রাশি। চলুন এরপর জেনে নেব আজকের অশুভ সময়। মানে রাহুকাল চলছে সকাল 8:57 থেকে সকাল 10:42 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু না করে আপনাদের জন্য সবথেকে ভালো হবে। চলুন এরপর জেনে নিচ্ছি আজকের ভালো সময়। আজকের ভালো সময় চলছে সকাল 11:55 থেকে ভালো সময় চলছে দুপুর 12:37 পর্যন্ত। আজকে আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফল হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে এবং কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এরপর জেনে নেব আজকের শুভ দিক। আজকের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আজকে আপনাদের পূর্ব দিকে কোনো কাজ থেকে থাকলে সেই কাজটি সহজে এবং সুন্দরভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এরপর জেনে নেব আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নিচ্ছি আমরা আজকে মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ মেষ রাশি ও লগ্নের জাতকরা লাল আবিরে থেকে একটু সতর্ক থাকবেন, এতে আপনাদের জন্য দিনটি একটু চাপের যেতে পারে। আজ কাজের চাপে আপনার বিরক্তবোধের কারণ হতে পারে, তাই আপনাকে একটু আজকে সতর্ক থাকতে হবে। আজ কাজের জায়গায় একটু বেশি মনোযোগী হতে হবে। আর চাকরি ও ব্যবসায় উভয় ক্ষেত্রে অগ্রগতি মোটামুটি ভালো থাকবে, তবে একটু মনোযোগ সহকারে কাজগুলি করার চেষ্টা করুন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজ কাজের মাধ্যমে বেশ খুশি আপনাকে রাখবে, আপনার আজকে বেশ দিনটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজ একটু আপনাকে ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা লাগা থেকে একটু সতর্ক থাকতে হবে, নাহলে সর্দি লাগার মতো কিন্তু ঝুঁকি রয়েছে। আজ ঠান্ডা লাগার জন্য গলা ব্যথা পর্যন্ত হতে পারে। আজ বাড়ির প্রবীণদের সঙ্গে সময় কাটানোতে সকলের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হবে এবং আপনার মন আজকে বেশি ভালো থাকবে। আজ পরিবারের সদস্যদের প্রতি আপনার আজকে শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে আপনার জীবনে উন্নতি করতে অনেকটা সাহায্য করবে। আপনার প্রিয়জনের সঙ্গে আজকে ভুল বোঝাবুঝির মতো কিছু ঘটনা ঘটতে পারে, তাই আপনাকে একটু বুঝে শুনে কথা বলা জরুরি রয়েছে। আজ আজকে যারা কাজের খোঁজ করছেন বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপর জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ বৃষ রাশি ও লগ্নের জাতকরা একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে, না হলে কিন্তু বিপদে হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বড় ব্যয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, আজকে আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা রয়েছে। আজকে একটু বুঝে শুনে খরচ করলে আপনার জন্য ভালো হবে। আজ সুযোগাযোগ ও সুবিধা বিলাসিতা বাড়াতে পারে, তাই আপনাকে একটু কাজের দিকে একটু বেশি মনোযোগী হতে হবে। বিলাসিতাকে যতটা পারেন দূরে রাখার চেষ্টা করুন, নাহলে আপনার অর্থের ক্ষতি ভীষণ সম্ভাবনা থাকবে। আজ কাজের ক্ষেত্রে প্রযুক্তি সম্পূর্ণরূপে ব্যবহার করুন, এতে আপনার কাজের জায়গায় বেশ ভালো ফল পেতে পারেন। আজ যুবক ও পড়ুয়াদের জন্য অর্থ ব্যয় করার ক্ষেত্রে আজকে আপনারা সতর্ক থাকা দরকার রয়েছে। এমনকি আজকে কোনো বিজনেস বা কোনো ইনভেস্টে না করাই আপনার জন্য ভালো হবে, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা রয়েছে। আজ ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। খাওয়া দাওয়া আজকে টাইম মাফিক এবং নির্দিষ্ট পরিমাণ করার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়ে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পরিবারের সকল সদস্যের সঙ্গে সময় কাটাতে পারেন। পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলা থাকলে তা আজকে মিটমাট করে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপরে জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ কোনো সিদ্ধান্ত নিতে হলে আজই নেবেন, আজ অনেক রকমের সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তাই নিজের মনকে আজকে শান্ত রাখুন। কোনো বিষয় নিয়ে আজকে আপনার মন বিচলিতও হতে পারে, তাই নিজের মনকে আজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারেন। আজ কাজের যোগ্যতা ও কর্মক্ষমতা যাচাই করবেন এবং আজকের যে কোনো ধরনের কাজকে খুব দায়িত্ব সহকারে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করবেন।
এতে আপনার সম্মান বৃদ্ধি এবং কাজের জায়গায় আপনার গুরুত্ব বৃদ্ধি সম্ভাবনা ভালো রয়েছে। আজ বেশ ভালো সময় নষ্ট করলে সুযোগ কিন্তু আপনার জন্য হাতছাড়া হতে পারে, তাই আজকে আপনাকে একটু বেশি সজাগ থাকতে হবে। আজ যারা চাকরির জন্য যোগাযোগ করার চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন, তাদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে। তবে যারা দুধের বা তেলের ব্যবসা করছেন, তাদেরকে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজ আপনার স্বাস্থ্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। আজ কোনো প্রয়োজনীয় কাজ না থাকলে বাড়ির বাইরে না যাওয়া আপনার জন্য ভালো হবে। আজ বিভ্রান্তি এড়াতে বাড়ির প্রবীণদের থেকে গুরুত্বপূর্ণ মতামত নেওয়া যেতে পারে। আজ প্রবীণদের বা বয়োজ্যেষ্ঠ কারোর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখাও জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এরপরে জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নেবেন না, আজকে বুঝে শুনে চলা ফেরা করা জরুরি রয়েছে। আজ পরিবারে কোনো রকম সিদ্ধান্ত আপনার জীবনটাকে বদলে দিতে পারে, ভালো হতে পারে খারাপও হতে পারে, তাই আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে। আজ অপব্যয় আপনাকে আটকাতে হবে। আজ আপনাকে অর্থের প্রতি বিশেষ একটু গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা রয়েছে। আজ অফিসে কাজের জন্য হঠাৎ ভ্রমণের সুযোগ পেতে পারেন, তবে একটু সাবধানের সঙ্গে গাড়ি ঘোড়া চড়া জরুরি রয়েছে। অল্প পরিমাণ হলেও আজকে আপনার শরীরে আঘাত লাগার মতো কিছু সমস্যা দেখা যাচ্ছে। আজ অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার জন্য আপনার আজকে মন আগের তুলনায় একটু ভালো থাকবে। আজকে যারা ব্যবসা করছেন, ব্যবসায়ের দিক দিয়েও আজকে দিনটিও ভালো থাকবে। আজ নিজেদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়, তাই প্রেমের বিষয়টা আপনারা আজকে এড়িয়ে চলতে পারেন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজ গৃহে বা বাড়িতে পূজো অর্চনার দিকে মনোযোগী হতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে। তবে যারা আজ ব্যবসা শুরু করার চিন্তা আপনারা রাখছেন, তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো। আইন কানুনের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেওয়া আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আজকে আপনার শুভ রং হচ্ছে হালকা নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার নম্র আচরণ আপনি আজকে সকলের মন জয় করতে পারবেন এবং কঠিন কাজ আপনি আজ সহজে করে ফেলতে পারেন, যার জন্য আজকে আপনার মনও ভালো থাকবে এবং সকলের চোখে আপনিও বেশ ভালো হয়ে উঠবেন। আজ যুবক ও পড়ুয়াদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাবে। আজ উচ্চ রক্তচাপের সমস্যাজনিত ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, কোনোভাবে অবহেলা করবেন না, এতে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাজের ক্ষেত্রে কোনো ভুল না করার চেষ্টা করুন, বসের কথা মতো চলার চেষ্টা করুন, এতে আপনার কাজের জায়গায় প্রমোশন এবং উন্নতির বেশ যোগাযোগ ভালো থাকছে। আজ স্বাস্থ্যের দিকে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে। আজ কাজের চাপ আপনাকে অস্থির করে তুলবে, তাই আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করা জরুরি রয়েছে। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, নিজেদের মতো করে সময় কাটাতে পারেন, এদের ভুল বোঝাবুঝি থাকলে তা আজকে মিটে নিতে পারেন। আজ নিজের পছন্দের কোনো জায়গায় আপনারা যেতে পারেন, এতে সকলেরই মন ভালো থাকবে। আজ পরিবারের সবাই আপনাকে নিয়ে খুশি থাকবে, আজ পরিবারে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপর জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনাদেরকে স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন, ডাক্তারের পরামর্শ নিতে একদম ভুল করবেন না, আজকে আপনাদের স্বাস্থ্য ভীষণ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। খাওয়া দাওয়া নিয়ম মাফিক করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে পুরনো কোনো সমস্যা আজকে একটু মাথা ছাড়া দিয়ে ওঠার জন্য আপনি আজকে একটু বেশি সমস্যার মুখে পড়তে পারেন। আজ বাড়ির আনন্দ পরিবেশ আজকে মাটি হয়ে যেতে পারে, তাই আপনাকে একটু বিশেষ করে সজাগ হতে হবে। আজ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। আজ নতুন কোনো কাজের দায়িত্ব গ্রহণ করতে পারেন যারা অফিসে কাজ করেন। আজ আপনারা নতুন কোনো কাজ শুরু করার জন্য প্ল্যানিং করতে পারেন। আর যারা অলরেডি ব্যবসা করছেন, তাদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে। যারা আজকে ছোটোখাটো কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে আপনাদের, তাই কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা থেকে আজকে দূরে থাকুন।
আজ নিজের বুদ্ধিতে পুরোটা দিন চালানোর চেষ্টা করুন, এতে আপনার জন্য দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আপনার শুভ রং হচ্ছে লাল রং, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এরপর জেনে নিচ্ছি আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ সরকারি চাকরিরত বা ব্যাংকে চাকরিরতদের ক্ষেত্রে পক্ষে আজকে দিনটি বেশ ভালো রয়েছে। আপনাদের আজকে পদোন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। আপনারা সমস্ত কাজকে দায়িত্ব সহকারে এবং নির্ভুলভাবে করুন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজ সময়ের ব্যবহার করতে হবে যুবকদের। আজকে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা নিজে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। আর যারা পড়াশোনা করছেন তাদের আজকে বিদেশে যাওয়ার সুযোগ পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। আজকে রাস্তাঘাটে আপনাকে একটু বুঝে শুনে চলাফেরা করবেন, নাহলে অসুবিধার মুখোমুখি হতে পারেন। আজ সুস্থ থাকার জন্য আপনাকে নিয়ম মেনে থাকা জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনি কোনোভাবে অসুস্থ হতেও পারেন। আজ পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে বাড়িতে ঝামেলা হতে পারে, সেটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন, বেশি ঝামেলা বাড়তে দেবেন না, সময়ের আগে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাচ্ছে না। আজকে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ বাবা মার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, নাহলে কিন্তু শরীর খারাপের ভীষণ সম্ভাবনা রয়েছে। এরপর জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ পড়ুয়ারায় শিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করবেন, আজকে আপনাদের জন্য দিনটি বেশ আনন্দমুখময় দিন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, নিজের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে আপনার জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে। আজ পড়ুয়াদের শিক্ষা ও প্রতিযোগিতা একটু সতর্কতার সঙ্গে খেলতে হবে আজকে, নাহলে কিন্তু শরীরে চোট লাগার মতো সম্ভাবনা রয়েছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য। আজকে দিনটি মোটামুটি যাবে। আজ সম্পত্তি নিয়ে বাড়িতে ঝামেলা হতে পারে, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করতে পারেন বা সেটাকে যত তাড়াতাড়ি পারেন মিটিয়ে নিন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো, যারা প্রেম করছেন বা যারা বিবাহিত তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। তবে আপনাদেরকে একটু বেশি সজাগ হতে হবে, কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, এতে আপনাদের নিজেদের ভিতরে সম্পর্ক খারাপ হতে পারে। আজকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, মোটামুটি দিনটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার জন্য খুব জরুরি রয়েছে। আজ পরিবারের জন্য আপনার আজকে অর্থ ব্যয় করতে পারেন, এতে আপনার জন্য দিনটি বেশ সৌভাগ্যময় দিন যেতে পারে। আজ বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, বাবা মায়ের আজকে মনের ইচ্ছে পূরণ করতে চেষ্টা করতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। আজ পড়াশোনায় মনোনিবেশ করা দরকার রয়েছে পড়ুয়াদের। আজকে আপনাদের জন্য ভালো কোনো সুযোগও আসার সম্ভাবনা রয়েছে। আজ শারীরিক দুর্বলতা আপনাকে একটু কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই আপনাকে একটু প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি রয়েছে। আজ পারিবারিক কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, এতে আপনার মন থাকবে এবং মন ভালো থাকবে। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য সপরিবারে কোনো জায়গায় যেতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে। আজ সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যারা অফিসে কাজ করেন তাই আপনি সহকর্মীদের থেকে ভালো ব্যবহার পেতে পারেন, যা আপনার কাজের জায়গায় বেশ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার শুভ রং হচ্ছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, এতে আপনাদের দিনটি মোটামুটি যাবে। এরপর জেনে নেব আমরা আজকে মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে খুব বেশি চিন্তা করবেন না, আজকে আপনি আপনার কাজ করে যান এবং নিজের মতো করে চলার চেষ্টা করুন। আজ ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তার সমাধানের চেষ্টা করা জরুরি রয়েছে, প্রয়োজনে বড়দের সঙ্গে আলোচনা করে নেওয়াটা খুবই দরকার। আজ স্থির হয়ে
আপনাকে সমস্ত কাজগুলি করতে হবে। কোনোভাবে কোনো কাজ তাড়াহুড়ো করবেন না, এতে কাজের ভুলের আশঙ্কা সবথেকে বেশি থাকবে। আজকে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, না হলে অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা রয়েছে। আইটি সেক্টরের সঙ্গে যারা যুক্ত বা আইটি সেক্টরে যারা কাজ করেন তারা আজকে নতুন কোনো কাজের সুযোগ পেয়ে আপনাদের জন্য বেশ ভালো দিন আসতে চলেছে। আর যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে, তাই বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশাটা যতটা পারেন আজকে কম করতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ বড় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে, আপনাকে একটু সজাগ হতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। আজ বিনিয়োগের ব্যাপারে আপনাকে একটু বিশেষ করে সতর্ক থাকতে হবে। আজ স্ত্রী যারা বিবাহিত তাদের স্ত্রীর খেয়াল রাখা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আজকে শরীর খারাপের মতো কিছু সমস্যা দেখা যাচ্ছে, তাই আপনাকে একটু সজাগ হতে হবে। আজকে আবহাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়, আপনাকে একটু তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন। আজ শারীরিক কোনো ব্যথা আপনাকে ভোগাতে পারে, পুরনো কোনো সমস্যা আবার আজকে মাথাছাড়া দিয়ে উঠতে পারে, তাই তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজ পুরোটা নিজের লক্ষ্যে নিবেশ করার জন্য আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, তার জন্য প্রস্তুতি নিতে পারেন। আজ নিজেদের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতে পারেন, তবে বন্ধুবান্ধবের সঙ্গে লিমিটেড সময় কাটানো আপনার জন্য ভালো হবে। আজ পরিবারে কোনো স্বাস্থ্যের অবস্থা কারোর খারাপ হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। আজ কর্মজীবনে যারা অফিসে কাজ করেন বা অনেকদিন ধরে যারা কাজের খোঁজ করছেন তাদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে, তবে আপনাকে দেখে একটু বেশি গুরুত্ব সহকারে কাজগুলি করা জরুরি রয়েছে। আজকে পরিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, তা আজকে মিটিয়ে নেওয়ার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং হচ্ছে খয়েরি কালার, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপর জেনে নিচ্ছি আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনাদেরকে একটু বেশি সজাগ থাকতে হবে, কোনো বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না, এতে আপনাদের জন্য দিনটি খুব চাপযুক্ত দিন যেতে পারে। আজ নিজের ইতিবাচক শক্তিকে কমাতে হবে এবং মেডিটেশন করতে পারেন, এতে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আজ আপনার দৃঢ় পরিকল্পনা ছাড়া কোনো কাজ না করাই ভালো হবে, নাহলে কিন্তু অনেক রকমের ফেলিয়র আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে একটু বেশি ধৈর্য ধরে কাজগুলি করতে হবে। আজ কর্মক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটি খুবই চাপযুক্ত দিন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাচ্ছে না। আজ বিদেশি কোনো সংস্থায় চাকরির সন্ধান করলে আপনার জন্য দ্রুত ফলাফল পেতে পারেন। আজকে আপনার জন্য দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজ বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। খাওয়া দাওয়া নিয়মাফিক করার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়টা আপনারা আজকে ক্যান্সেল করতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালোই যাবে। আজ আপনার শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।